নভেম্বর মাসে যাদের হারিয়েছি সময়ের গল্পের পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা। রবীন্দ্রনাথের একটি লাইন ছিল পুস্তকাগার সম্পর্কে, মহাসাগরের শত বছরের কল্লোল যদি কেহ এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে ঘুমন্ত শিশুটি নাই চুপ করিয়া থাকিত, তবে সে নীরব মহাশব্দের সঙ্গে পুস্তকাগারের তুলনায় হতো। সিনেমার ক্ষেত্রে সে একই বিষয় প্রযোজ্য সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্য। 15 নভেম্বর আমরা তাকে হারিয়েছি। 14 নভেম্বর ছিল দীপাবলি, যেন দীপাবলির পরদিন হঠাৎ করে দীপ নিভে গেল। তার সে যাত্রা মহাসমারোহে, স্বর্গীয় আবেশে, অমৃতলোকে। শেষ যাত্রে তার সঙ্গে হয়েছিল সুকুমার রায়ের আবোল তাবোল এবং রবি ঠাকুরের গীত বিতান। যেন রবি ঠাকুরের ছোট গল্পের মতো, যা শেষ হইয়াও হইল না শেষ। তিনি প্রথম এসেছিলেন সত্যজিতের অপু হয়ে, অপুর সংসারের অপু, তারপর ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন বিশ্ব সংসারের অপু। তার কন্যা পৌলমী বসু জানিয়েছেন, সৌমিত্রের 40 দিনের রোগভোগ পর্বে তিনি সিদ্ধান্ত নিয়েছেন সৌমিত্র স্মরণে একটি সংগ্রহশালা হবে। লক্ষ্মীর খেরোখাতার মতো সেখানে জমা থাকবে সত্যজিতের অপু, চারুলতার অমল এবং উদয়ন পণ্ডিতের কথা। এরপর যার কথা বলবো তিনি রূপালী পর্দার কেউ নন, কিন্তু তাতে কি, জীবন্ত জীবন রূপালী পর্দার থেকেও রঙিন, আর নাটকের চেয়েও বেশি নাটকীয়। তিনি দিয়াগো আরমান্দো ম্যারাডোনা। 25 নভেম্বর তিনি পাড়ি জমান অসীমের পথে। পুরো জীবনে ম্যারাডোনাকে সঙ্গ দিয়েছে বিতর্ক, কেবল ফুটবলের মাঠে তিনি অবিতর্কিত। ম্যারাডোনার হাতে আঁকা থাকতো চে গুয়েভরার ছবি এবং পায়ে ফিদেল কাস্ট্রো, আর ফুটবল মাঠে তিনি ঈশ্বর। বাকিদের বলা হয় তারা নান্দনিক, আর ম্যারাডোনাকে বলা হয় তিনি ঐশ্বরিক। বাকিদের বলা হয় তারা 11 জনের হয়ে খেলেন, আর ম্যারাডোনা একাই 11 জন হয়ে তিনি খেলেন। 60 বছরের জীবনে কেবল 21 বছর তিনি ফুটবলের মাঠে কাটিয়েছেন, সেই 21 বছরকে তিনি করেছেন আরাধ্য। ছোটবেলায় ম্যারাডোনার মা বলতেন ম্যারাডোনা সেরা, আর ম্যারাডোনা নিজে বলতেন আসলেই তিনি সেরা, কারণ তিনি বিশ্বাস করতেন মারা কখনোই মিথ্যা বলেন না। এরপর হারানোর তালিকায় যুক্ত হয় আরও একটি নাম, বীর মুক্তিযোদ্ধা নাট্যজন আলী জাকের। তাকে আমরা হারাই 27 নভেম্বর। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি প্রশিক্ষণ নিয়েছেন ভারতে, তারপর সেখান থেকে যুক্ত হন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচার যুদ্ধে। সেখান থেকে ফিরে আরণ্যক নাট্যদলের হয়ে প্রথম মঞ্চে অভিনয় করেন কবর নাটকে। এরপর নাগরিক নাট্যদলের হয়ে কাজ করেন বাকি ইতিহাস নাটকে। দর্শনী বিনিময় নাটক, এই ধারণার প্রথম উদ্ভাবক ছিলেন তিনি। তারপর দিন 28 নভেম্বর আরেক নক্ষত্র পতন। আমরা হারাই উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ এবং সরোদবাদক সাদাত হোসেন খানকে। তিনি বিখ্যাত সঙ্গীত পরিবার ওস্তাদ আলাউদ্দিন খার নাতি, ওস্তাদ আলাউদ্দিন খার ছোট ভাই ওস্তাদ আয়াত আলী খা। তিনি মারা যাওয়ার সময় তার সবচেয়ে প্রিয় সরোদটি তার নাতিকে দিয়ে যান, আর সেই থেকে তিনি সরোদের প্রতি আগ্রহী। যদিও সরোদের হাতে করে তিনি পান চাচা বাহাদুর শাহের কাছ থেকে। এবারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019। 23 ডিসেম্বর তথ্য মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে প্রজ্ঞাপন, যাতে যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ফাগুন হাওয়ায় এবং নডরাই। শ্রেষ্ঠ অভিনেতা তারিক আনাম খান আবার বসন্ত থেকে, শ্রেষ্ঠ অভিনেত্রী সুনেরা বিনতে কামাল নডরাই। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন তানিম রহমান অংশু চলচ্চিত্র নডরাই, শ্রেষ্ঠ কাহিনীকার মাসুদ পথিক মায়া দ্য লস্ট মার্ডার। এবারে বলিউড। লকডাউনে ছিল না কোনো সিনেমা, কিন্তু সিনেমা পাড়া ছিল সিনেমার থেকেও বেশি সিনেমাটিক। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে যেন একটার পর একটা করে ঢাকনা খুলে গেছে বি টাউনের। শুরুতে নেপোটিজম বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে হ্যাশট্যাগ ঝড়, বলা হচ্ছিল হ্যাশট্যাগ বয়কট স্টার কিডস। তারপর আসলো মাদককাণ্ড, বিশেষ করে সুশান্তের বান্ধবী রিয়ার গ্রেফতার উস্কে দেয় সেই বিতর্ক। তিনি জানিয়েছিলেন বলিউডের একাংশ মাদকাসক্ত। তারপর থেকে যেন আগুনে ঘি ঢালার মতো করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো নেয় দায়িত্ব এবং প্রত্যেকের ঘরে ঘরে যেন ঢু মারতে শুরু করে এনসিবি। শুরুতে বড় পর্দার কাঁপুনি ধরানোর দিন, এবং সেদিন প্রথমবার ডাকা হয়েছিল দীপিকা পাডুকোন, সারা এবং শ্রদ্ধাকে। ঠিক সময়ে হাজির হয়েছিলেন তারা তিনজন, কাউকে 7 ঘন্টা, কারো 6 ঘন্টা এবং কারো 5 ঘন্টা করে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ফোন পর্যন্ত জব্দ করা হয়। তাদের কারো ফাঁস হয়েছিল হোয়াটসঅ্যাপ চ্যাট, কারো বা কোনো ভিডিও। যদিও জেরার মুখে তারা একজনও স্বীকার করেননি যে তারা মাদক নিতেন, কেউ কেউ অবশ্য বলেছেন তারা কেবল মাত্র ধূমপান করতেন। সেই যে শুরু, সেই একই দিন গ্রেফতার হয়েছিল করণ জোহর ঘনিষ্ঠ ক্ষিতিশ প্রসাদ। সেই বড় পর্দার রেশ কাটতে না কাটতে পরে আসলো ছোট পর্দা, এবং বিখ্যাত কমেডিয়ান ভারতী সিংকে গ্রেফতার করা হলো তার স্বামী হর্ষলীন বেয়াচেয়া সহ, এবং তাদেরকে 15 ঘন্টা জেরার পর শনিবার তাদের সারাদিন জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করা হয়। রোববার মাঝে একটি দিন এবং
সোমবার তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয় বিশেষ শর্ত সহ। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো জানিয়েছে তাদের বাসা থেকে 85 গ্রাম মারিজুয়ানা গাঁজা উদ্ধার করা হয়েছিল। বলিউডের বড় বড় তারকাদের নামে অভিযোগ এসেছে, কিন্তু সলিডারিটি প্রদর্শনে নামে নেই কোনো তারকায়। মানে এই দল আরো যে কত দূর গড়ায় সেটি দেখবার বিষয়। এবার টলিউড এবং টলিউডের পুরো মাস জুড়ে আলোচনায় ছিল মোস্ট এলিজিবল ব্যাচেলার অনির্বাণের বিয়ে, এবং তাও তার দীর্ঘদিনের বান্ধবী মধুরিমার সঙ্গে। সংগ্রাম নাট্যদলে তারা একসঙ্গে কাজ করতেন, তিনিও বিখ্যাত মুখাভিনয় শিল্পী, এবং সেই 12 বছরের প্রণয় গড়ায় পরিণয়ে অবশেষে মধুরেণু সমাপয়েত। ভালো থাকুক অনির্বাণ মধুরিমা, আর বিরহ কাটিয়ে সুস্থ হোক অনির্বাণের নারী ভক্তরা। ব্যক্তিগত বিষয় বরাবরই ব্যক্তিগত, কিন্তু তা যখন তারকাদের তখন সেখানে ঢু মারা ভক্তদের একটা রোজকার ব্যাপার, এবং সেটি হয়ে গেছে কোনো কোনো ক্ষেত্রে ট্রোলিংয়েরও অংশ, যেমনটা পুরো মাস জুড়ে আমরা দেখেছি। কারো বিয়ে, কারো বিচ্ছেদ, কারো বাবার হানিমুন। আমরা দেখছিলাম অনির্বাণের বিয়ে, স্বপ্নম ফারিয়ার বিচ্ছেদ, নেহা কক্করের হানিমুন। যার যার মতো করে ভালো থাকার অধিকার প্রত্যেকেরই আছে, সে সিদ্ধান্ত তিনি তারকা হলেও তার একান্তই নিজের। গড্ডালিকা প্রবাহে গানা ভাসিয়ে তারকাদের উপর ভরসা রাখাই তখন ভক্তদের প্রধান দায়িত্ব। তোকে কে ধরে রাখছে হ্যাঁ, জানো তুই তোর আরিনের সাথে শুট কর, তোর সাথে আমি শুটই করব না লুচ্চা ব্যাটা। এবারে অস্কারের পালা। 93তম অস্কার বসতে চলেছে 2021 সালের 25 এপ্রিল, এবং বাংলাদেশ থেকে যে সিনেমাটি বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে নমিনেশন পাচ্ছে সেটি ইতি তোমারই ঢাকা। তোকে ভাড়া তুমি দিও, গাড়ির সাথে আমারটা। অমনিবাস চলচ্চিত্র, 11 জন পরিচালকের নিরীক্ষা ধর্মী চলচ্চিত্র এটি, তাদের চোখে দেখা ঢাকা। টাকা উড়া ঢাকার গল্প আমরা সবাই জানি, কিন্তু ওই 11 জনের চোখে ঢাকা কেমন ছিল সেই গল্পটি নির্মিত হয়েছে অমনিবাসের চলচ্চিত্রে। এবারে 93তম আসরে বলিউড থেকে মনোনীত হয়নি কোনো ছবি, বরং একটি আঞ্চলিক ভাষার ছবি, মালয়ালম ভাষার ছবি জালিকাট্টু, এটি মনোনীত হচ্ছে অস্কারের জন্য। দ্য স্কাইজ পিঙ্ক, ছপাকের মতো ছবির মধ্য থেকে বাছাই করা হয়েছে এই আঞ্চলিক ছবিটি। ওই গ্রামে একটি দুরন্ত মহিষ ঢুকে পড়ে, এবং সেই মহিষকে কি করে কাবু করা হয় সে গল্প নিয়ে এটির উপজীব্য। সিনেমাতে দেখানো হয়েছে পশু এবং মানুষের মধ্যকার বিষয়টি, এবং কখনো কখনো মানুষ বেশি পাশবিক হয়ে ওঠে পশুর থেকেও। ৩০ নভেম্বর শিল্পকলা একাডেমি চিত্রশালা গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে 22তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী, এবং সেদিনই পুরস্কৃত হয়েছেন 11টি বিভাগের শ্রেষ্ঠ 11 জন শিল্পী, এবং 11টি বিভাগ থেকে বেছে নেওয়া হয়েছে সেরা একজনকে, তিনি সোমা সুরভি জান্নাত। এই সময়ের যে গল্পগুলো, যেগুলো আসলে আমরা হয়তো সেভাবে ভিজুয়ালি দেখতে পাই না, হ্যাঁ, যেগুলো হয়তো বাতাসে ভাসে, সেই গল্পগুলোকে আসলে আমার কাছটাতে রিপ্রেজেন্ট করা হয়েছে। প্রদর্শনীটি 30 নভেম্বর থেকে চলবে 29 ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন সকালে 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এবং মহামারী করোনাকালে মানসিক অবসাদ এবং প্রকৃতির যে একসঙ্গে রিক্ত হওয়ার গল্প, আরও অনেক কিছু সেখানে ফুটিয়ে তোলা হয়েছে। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারির 1, 3, 5, 6 এবং ভাস্কর্য গ্যালারিতে উন্মুক্ত থাকছে সেটি সবার জন্য। চলচ্চিত্রের আতুরঘর বিএফডিসি। সারা মাসে ছিল না কোনো সিনেমা, কিন্তু নেতৃত্ব নিয়ে কারাকারি সবসময় ছিল আলোচনায়। সর্বপ্রথম প্রযোজক পরিবেশক সমিতির সঙ্গে শিল্প সমিতির দ্বন্দ্ব, সে দ্বন্দ্ব রূপ নেয় জায়েদ খান বনাম প্রযোজক পরিবেশক সমিতি। এর আগে প্রযোজক পরিবেশক সমিতি সহ 18টি সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে, এবং প্রযোজক সমিতি থেকে জায়েদ খানের সদস্যপদ স্থগিত করা হয়। তারপরই জায়েদ খান তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে দাবি করে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে চিঠি দেয়, এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে পরবর্তীতে এই পরিবেশক প্রযোজক সমিতি ভেঙে দিয়ে সেখানে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। আমি অর্ধেকটা দম নেই, বাকিটা একসাথে নেব বলে। ঢালিউডে পুরো নভেম্বর মাসে প্রাপ্তির খাতায় যোগ হয়েছে বড় সড় শূন্য, এবং করোনার পরে সর্বশেষ 23 অক্টোবর মুক্তি পেয়েছে মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত সিনেমা 49 বাতাস, যাতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ইমতিয়াজ বর্ষণ এবং শার্লিন ফারজানা। সে তুলনায় অনেকটা এগিয়ে ছিল মঞ্চ, কারণ মঞ্চে অনেক নতুন নতুন প্রযোজনা এসেছে, যেমন অনুস্বরের প্রযোজনায় মূল্য অমূল্য, এবং প্রতি সপ্তাহে শুক্র এবং শনিবার
মঞ্চনাটক পরিবেশিত হচ্ছে নিয়মিতই। এর মধ্যে নতুন মাস চলে এসেছে আর শুরু হয়েছে নতুন সিনেমা নিয়ে জল্পনা কল্পনা। এর মধ্যে প্রকাশিত হয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত বিশ্ব সুন্দরী সিনেমার ট্রেইলার। সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে 11 ডিসেম্বর। এর মধ্যে ঘোষণা এসেছে বাংলাদেশের প্রথম ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারের, এবং সেই আই থিয়েটার থেকে মুক্তি পেতে যাচ্ছে 16 ডিসেম্বর অনন্য মামুন পরিচালিত সিনেমা নবাব এলএলবি, যেখানে জুটিবদ্ধ হয়েছেন শাকিব খান, অর্চিতা স্পর্শিয়া এবং মাহিয়া মাহি। নভেম্বর মাসটা ছিল খালি, এই যে একটি সুবাতাস 11 ডিসেম্বর বিশ্ব সুন্দরী মুক্তি পাওয়ার মধ্য দিয়ে শুরু হবে, সে যাত্রা আরও দীর্ঘায়িত হোক সুদিন ফিরুক চলচ্চিত্রে, হোক ওটিটি প্ল্যাটফর্ম, হোক প্রেক্ষাগৃহ, চলচ্চিত্র হোক সবার। এই ছিল আজকের টুকরো গল্প। Thank you.